দিঘির কোন মানুষ চিরস্থায়ী বাসিন্দা দুনিয়ার? আপনাদের গ্রামের কোন মানুষ দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা? তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা নও, এখানে একটা ডিউটি করার জন্য আসো। তার জন্য একটা নির্ধারিত সময় সীমা আছে তোমার জীবনে। যতদিনের হায়াত নিয়ে তুমি দুনিয়াতে আসছো, ততদিনের ভিতরে তোমাকে এই ডিউটিটা পালন করতে হবে। পালন করতে পারলেই চিরস্থায়ী সুখ শান্তি আর ভুক বিরাতের স্থান জান্নাতে তুমি পড়তে পারো। যে সময় সীমা নিয়ে তুমি, নির্ধারিত সময় নিয়ে তুমি দুনিয়াতে আসছো, এর ভিতরে যদি ডিউটিটা পালন না করো, ঘুমাইয়া দেখো, তাহলে চিরস্থায়ী সুখ শান্তি আর ভুক বিরাতের স্থান জান্নাত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। এই কথাটা স্মরণ করাইয়া দেওয়ার নাম ওয়াজ। এই কথাটা স্মরণ করাইয়া দেওয়ার নাম কি? ওয়াজ। বুঝলেন? ওয়াজ কারে করে? দুনিয়ার মানুষের ঘুমন্ত অন্তরকে পরকাল সম্পর্কে সচেতন করাইয়া দেওয়ার নাম, জাগ্রত করাইয়া দেওয়ার নাম। তুমি এই দুনিয়াতে চিরকাল থাকতে পারবে না, চিরকালীন জীবন হবে তোমার পরকালের জীবন। সেই জীবনকে সুখময় করতে হলে, সেই জীবনকে আনন্দময় করতে হলে দুনিয়ার জীবন ফুরাইবার আগে আগেই তোমাকে কতগুলি ডিউটি পালন করতে হবে। এই ডিউটি পালন সম্পর্কে মানুষের অন্তরকে সচেতন করাইয়া দেওয়ার নাম, নাম কি? ওয়াজ। আমাদের দেশে ওয়াজ বেশি বেশি হয়, আমার কাছে যেন মনে হয় ওয়াজ বেশি বেশি হয় না। আমাদের দেশে ওয়াজ খুব কম কম হয়, বেশি বেশি আওয়াজ হয়। ওয়াজ কম হয়, আওয়াজ বেশি হয়। অনেকে বলে আমাদের দেশে ওয়াজ বেশি বেশি হয়, আমার মনে হয় আমাদের দেশে ওয়াজ খুব কম হয়, আওয়াজ বেশি হয়। আওয়াজ শুনলাম কিন্তু অন্তরকে জাগ্রত করলাম না, অনুভূতি আসলো না, সচেতন হইলাম না, ওয়াজ হইল না আওয়াজ। ঘুমের মানুষকে জাগাইতে ডাকতে হয়, ডাকতে হয় না? ঘুমের মানুষকে জাগাইতে ডাক দিতে হয় না? ডাক দিতে হয়। আমি একজন ঘুমন্ত মানুষকে জাগাইবার জন্য ডাক দিলাম, কিন্তু আমার ডাকে যদি তার ঘুম ভাঙল না, জাগানি হইল না ডাকা হইল, বুঝলেন না? একটা মানুষকে ঘুম থেকে জাগাইবার জন্য আমি ডাকলাম, কিন্তু আমার ডাকে যদি তার ঘুম ভাঙল না, জাগানি হইল না ডাকা হইল, এই ডাকার কোন দাম আছে? দাম আছে? ঘুমন্ত মানুষের অন্তরে পরকাল সম্পর্কে চেতনা দান করার জন্য ওয়াজ করা হয়। যদি কোরআনের কথা বললাম, হাদিসের কথা বললাম, বেহেশতের কথা বললাম, দুজকের কথা বললাম, মরণের কথা বললাম, কবরের কথা বললাম, কিন্তু অন্তরে যদি আমার পরকাল সম্পর্কে চেতনা আসলো না, ওয়াজ হইল না আওয়াজ হইল? কথা বলেন? ওয়াজ হইল না আওয়াজ হইল? এখন বলুন, আমাদের দেশে ওয়াজ বেশি হয় আওয়াজ বেশি হয়? ওয়াজ বেশি হয় না, আওয়াজ বেশি হয়। যে আওয়াজ আমাদের অন্তরের অন্তঃস্থলে পৌঁছে না, যে আওয়াজ আমাদের কর্ণকুহরে প্রবেশ করে না, যদি কোরআন হাদিসের আওয়াজগুলি আমাদের অন্তরের ভিতরে দুঃখ আমাদের অন্তরে যদি স্থান পাইত, এই আওয়াজগুলি ওয়াজে পরিণত হইত, এই আওয়াজগুলির দ্বারা আমাদের আমল সংশোধন হইয়া যেত, আমাদের আখলাক সংশোধন হইয়া যেত, আমাদের চরিত্র সংশোধন হইয়া যেত। যতই ওয়াজ শুনি ততই আমাদের অসৎকাজ বাড়ে। কেন? আসলে ওয়াজ নয়, আওয়াজ। আমি আপনাদেরকে জানতে চাই, আপনাদের কাছে জানতে চাই, আপনারা ওয়াজ চান, আওয়াজ চান না ওয়াজ চান? আওয়াজ চান না ওয়াজ চান? ওয়াজ। তাহলে ওয়াজ কারে করে আরেকটু ভালো রকম বুঝতে হবে, আরেকটু খুললে আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করি। ওয়াজ কারে করে? ওয়াজ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে নির্দেশ দিয়েছেন, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন। যেমন সূরা আলা আয়াতে বলেন, ফাযাক্কির ইন্না ফাতিল যিকরা তায়াল্লাকারু মাইয়াসা وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকির, আপনি ওয়াজ করতে থাকুন, ইন্না ফাতিল যিকরা, ওয়াজে নিশ্চয়ই উপকার হবে। সায়াল্লাকারু মাইয়াসা, পরকালের জীবনের শাস্তিকে যারা ভয় পায় নিশ্চয়ই ওয়াজে তাদের অন্তরে প্রবেশ করে, ওয়াজ তাদের অন্তরে প্রবেশ করে। আল্লাহর প্রদত্ত শাস্তিকে যারা ভয় পায় ওয়াজ তাদের অন্তরে প্রবেশ করে। যারা আল্লাহর শাস্তিকে ভয় পায় না তারা হতবাদা, ওয়াজ তাদের অন্তরে প্রবেশ করবে না, তাদের কানে আওয়াজ হইয়া থাকবে। ওয়াজ তাদের অন্তরে প্রবেশ করবে না, ওয়াজ তাদের কানে আওয়াজ হইয়া থাকবে। একাদিতে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কবরে যখন মুনকার নাকির ফেরেশতা নাফরমান বান্দা পাপিষ্ঠ বান্দাদেরকে সওয়াল করবে, মান হাযা আর-রাজুলুল্লাযী বুয়িসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল তার সম্পর্কে তোমার মতামত কি? জবাবে বলবে, আমি জানি না, লোকে তার সম্পর্কে বলাবলি করত শুনতাম কিন্তু আমি জানি না, লোকে বলাবলি করত শুনতাম কিন্তু জানি না, সে শুনত কিন্তু জানে না, যেই কথা শুনলেও জানা যায় না, এটা অন্তরে ঢুকে না কানে থাকে, এটা ওয়াজ হয় না ওয়াজ, আর যা অন্তরে ঢুকে তার না ওয়াজ। এজন্য আল্লাহ বলেন, فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। নবীজি আপনি ওয়াজ করতে থাকুন, ওয়াজ উপকারে আসবে তাদের যাদের অন্তরে আল্লাহর শক্তির ভয় আছে, যাদের অন্তরে আল্লাহ প্রদত্ত শক্তির ভয় নয়, ওয়াজ তাদের অন্তরে প্রবেশ করবে না, তারা হতবাদা, তাদেরকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়া শাস্তি দ। ওই লোকের জীবন সফল যেই লোক অন্তরাত্মাকে পবিত্র করল, আল্লাহর কথা অন্তরে ঢুকতে দিল, নিজের ধন সম্পত্তি আল্লাহর বিধান মতে খরচ করল, এর একাংশ আল্লাহর পথে ব্যয় করল, আল্লাহকে স্মরণ রাখল, নামাজ আদায় করল, তার জীবন সফল। বল তু সিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাত খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলেন, তোমরা বরং তু সিরুন আল হায়াত আদ দুনিয়া, দুনিয়ার জীবন পাইলে পরকালের জীবন ভুলিয়া যাও। আছে কি রকম মানুষ দুনিয়াতে? দুনিয়া পাইলে পরকাল ভুলিয়া যায়? দেখেন তো আল্লাহ কেমনে ওয়াজ করেন। আল্লাহ বলেন, তোমরা যারা দুনিয়া পাইলে পরকাল ভুলিয়া যাও, তোমরা ভালো রকম স্মরণ রাখো, দুনিয়ায় আর পরকালে দুইটা পার্থক্য আছে। এক নম্বর, দুনিয়ার ভোগ বিলাস বড় তুচ্ছ, বড় নিম্নমানের, আর পরকালের ভোগ বিলাস অনেক উন্নত মানের। একটা পার্থক্য বেরোলে, দুনিয়ার ভোগ বিলাস কেমন মানের? নিম্নমানের। পরকালের ভোগবিলাস উন্নত মানের। আরেকটা পার্থক্য,
পৃথিবীর কোন মানুষের ফুরাইবে না, ফুরাইবে না। দুনিয়ার নিম্নমানের ভোগবিলাস একদিন ফুরাইয়া যায়, পরকালের উন্নত মানের ভোগবিলাস কোনদিন ফুরাইবে না। পার্থক্য করল দুনিয়াতে আর পরকালে, দুনিয়ার ভোগবিলাসে আর পরকালের ভোগবিলাসে দুইটা পার্থক্য। একটা পার্থক্য হল দুনিয়ার ভোগবিলাসটা বড় নিম্নমানের আর পরকালের ভোগবিলাসটা বড় উন্নত মানের। আর একটা পার্থক্য হল দুনিয়ার ভোগবিলাস ক্ষণস্থায়ী, পরকালের ভোগবিলাস চিরস্থায়ী। আল্লাহ যে এই কথাগুলি বুঝাইলেন, যদি একটা মানুষের অন্তরে কথাগুলি ঢুকতে পারে তাহলে নিম্নমানের ভোগবিলাসের লালসায় উন্নত মানের ভোগবিলাসের কাজ ছেড়ে দিতে পারে, ক্ষণস্থায়ী ভোগবিলাসের লালসায় চিরস্থায়ী ভোগবিলাসের কাজ ছেড়ে দিতে পারে, কখনো নয়। যার অন্তরে এইটা ঢুকতে পারে সেই ব্যক্তি এমন আহমকি কখনো করতে পারে না। যারা এমন কাজ করতে পারে তাদের অন্তরে ওয়াজ কোনদিন ঢুকতে পারে না। কাজেই আমরা যেন পরকালের কাজ খাইয়া দিয়া শুধু দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, আমরা অন্তরে ওয়াজ ঢুকছে না কানে আওয়াজ ঢুকছে। আমরা যারা পরকালের কাজ বাদ দিয়া শুধু দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, আমাদের অন্তরে ওয়াজ ঢুকছে না কানে আওয়াজ ঢুকছে। আওয়াজ ঢুকছে, আওয়াজ অন্তরে ওয়াজ ঢুকছে না। ওয়াজ যাদের অন্তরে ঢুকে তারা এত বড় আহম্মক হইতে পারে না, তারা এত বড় বেওকুফ হইতে পারে না। ওয়াজ যাদের অন্তরে ঢুকে তারা এত বড় বোকা হইতে পারে না। যত বড় বোকা হইলে উন্নত মানের বুক বিলাসের জন্য কাজ করে না, শুধু নিম্নমানের বুক বিলাসের জন্য কাজ করে। চিরস্থায়ী বুক বিলাসের জন্য কোন পরিশ্রম করে না, শুধু ক্ষণস্থায়ী বুক বিলাসের জন্য পরিশ্রম করে। এত বড় বোকা ওই ব্যক্তি হইতে পারে না যার অন্তরে ওয়াজ ঢুকছে। ওয়াজ যারা অন্তরে ঢুকে এরা এত বড় বোকা হইতে পারে না। আপনারা কি মনে করেন, যারা চিরস্থায়ী সুখ শান্তির কোন ফিকির করে না, শুধু ক্ষণস্থায়ী সুখ শান্তির ফিকির করে, এরা বুদ্ধিমান না বোকা? বুদ্ধিমান না বোকা? বোকা। যারা উন্নত মানের ভোগবিলাসের জন্য কোন কাজ করে না, নিম্নমানের ভোগবিলাসের জন্য কাজ করে, এরা বুদ্ধিমান না বোকা? বোকা। আমরা অধিকাংশরা বোকা খাতায় নাম লেখাই রাখছি, নিজেদের নাম বোকার তালিকায় তালিকাভুক্ত করে রাখছি। এই বোকামি থেকে মানুষকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য আল্লাহ নিজে কুরআন শরীফে ওয়াজ করেছেন। জগৎবাসী মানুষকে ওয়াজ করার জন্য লক্ষাধিক পয়গাম্বর পাঠাইছেন। যে যুগে কোন নবী দুনিয়াতে নয় সেই যুগেও অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি নায়েবে নবী দুনিয়াতে আল্লাহ মেহরবানি করে বিদ্যমান রাখছেন, শুধু মানুষের অন্তরে ওয়াজ যোগাইয়া দেওয়ার জন্য। বোকামি ছাইড়া দাও, বুদ্ধিমান হইয়া যাও। ক্ষণস্থায়ী বুক বিলাসের জন্য পাগল হইয়া চিরস্থায়ী বুক বিলাস ভুলে যায় না, নিম্নমানের বুক বিলাসের জন্য পাগল হইয়া উন্নত মানের বুক বিলাস ভুলে যায় না। এই কথা স্মরণ করাইয়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত নাইবে নবী কিয়ামত পর্যন্ত বিদ্যমান রাখবেন।